ফ্রেন্ড, আগের ভিডিওতে আমি কিছু লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি কিছু লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করব। একজন পাইকারি বিক্রেতার কাছে দুজন খুচরো বিক্রেতা 400 টাকা করে প্রতিটি দ্রব্য কেনে। প্রথম বিক্রেতা 20% লাভে বিক্রি করেন এবং দ্বিতীয় বিক্রেতা 30% দাম বাড়িয়ে 8% ছাড় দেন। কোন বিক্রেতা বেশি লাভ করেন? প্রথম অপশন হচ্ছে এ, প্রথম বিক্রেতা। দ্বিতীয় অপশন হচ্ছে বি, দ্বিতীয় বিক্রেতা। তৃতীয় অপশন হচ্ছে সি, দুজনেই সমান লাভ পাবে। চতুর্থ অপশন হচ্ছে লাভ হবে না। প্রথম বিক্রেতার বিক্রয় মূল্য সমান 400 টাকা করে দ্রব্যটি যেহেতু কেনে, তাই 400 × তারা 20% লাভে বিক্রি করে, তাই বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা ডিভাইডেড বাই 100। অতএব সমান 480 টাকা। সুতরাং লাভ হয়েছে তাদের 480 − 400 = 80 টাকা। দ্বিতীয় বিক্রেতার ধার্য মূল্য 30% দাম বাড়িয়ে যেহেতু বিক্রি করে, তাই 130 টাকা ডিভাইডেড বাই 100 × 400 টাকা সমান 520 টাকা। দ্বিতীয় বিক্রেতার বিক্রয় মূল্য যেহেতু 8% ছাড় দিয়েছে, তাই 100 − 8 = 92 টাকা ডিভাইডেড বাই 100 × 520 = 478.40। সুতরাং লাভ হয়েছে 478.40 − 400 = 78.40 টাকা। এখানে দেখা যাচ্ছে যে প্রথম বিক্রেতাই বেশি লাভবান হবে। দ্বিতীয় অঙ্কটি হল, একজন ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রি করে। যদি দ্রব্যটি আরও 6,300 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে 17% লাভ হতো। দ্রব্যটি 32% লাভে বিক্রি করলে বিক্রিত মূল্য কত হবে? প্রথম অপশন হচ্ছে 72,720 টাকা, দ্বিতীয় অপশন হচ্ছে 27,270 টাকা, তৃতীয় অপশন হচ্ছে 72,270 টাকা এবং চতুর্থ অপশন হচ্ছে 27,720 টাকা। প্রথমে লাভ ও ক্ষতির পরিমাণ 13 + 17 = 30%। পরে 32% লাভে বিক্রিত মূল্য 100 + 32 = 132%। দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 132 × 6,300 টাকা ডিভাইডেড বাই 30 = 132 × 210। এখানে দ্রব্যটি 32% লাভে বিক্রি করলে বিক্রিত মূল্য হতো 27,270 টাকা। এক ব্যক্তি একটি মোটরসাইকেল তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে। বন্ধুটি ওই গাড়িটি ঠিক করে 20% লাভে 27,000 টাকায় বিক্রি করে। প্রথমে মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত ছিল? প্রথম অপশন 24,750 টাকা, দ্বিতীয় অপশন 25,000 টাকা, তৃতীয় অপশন 26,125 টাকা, চতুর্থ অপশন 25,275 টাকা। এক্ষেত্রে প্রথম ক্ষতির পরে 20% লাভ হয়েছে,
তাই প্রথমে গাড়িটির ক্রয় মূল্য 100 × 100 × 27,000, যেহেতু 27,000 টাকায় বিক্রি করে। এখানে যেহেতু উভয় ক্ষেত্রে 10% ক্ষতি হয়েছে, তাই 100 − 10, এবং যেহেতু 20% লাভ হয়েছে তাই 100 + 20। একশো ইন্টু একশো ইন্টু সাতাশ হাজার ডিভাইডেড বাই একশো মাইনাস দশ সমান নব্বই ইন্টু একশো প্লাস কুড়ি সমান হচ্ছে একশো কুড়ি সমান পঁচিশ হাজার টাকা। প্রথমে মোটরসাইকেলটির ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। দীপক 950 টাকায় একটি রং করা পুরনো সাইকেল বিক্রি করে, এতে তার 8% ক্ষতি হয়। সে কত টাকা বিক্রি করলে 2% রাখতে পারবে? প্রথম অপশন 1,050 টাকা, দ্বিতীয় অপশন 1,060 টাকা, তৃতীয় অপশন 1,055.25 টাকা, চতুর্থ অপশন 1,053.25 টাকা। সাইকেলটির ক্রয় মূল্য 100 বাই, যেহেতু 8% ক্ষতি হয়েছে তাই 100 − 8 = 92 × 950 = 1,032 টাকা। 2% লাভ হলে বিক্রয় করতে হবে সমান 100 + 2 = 102 / 100 = 1,053 = 1,053.25 টাকা। 5 নম্বর অঙ্কটি হলো এক্স একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে এবং ওই দ্রব্যটি জেডকে 5% ক্ষতিতে বিক্রি করে। যদি জেড এর ক্রয় মূল্য 23 পয়েন্ট টাকা হয় তাহলে এক্স এর ক্রয় মূল্য কত? প্রথম অপশন 24 টাকা, দ্বিতীয় অপশন 25 টাকা, তৃতীয় অপশন 26 টাকা এবং চতুর্থ অপশন 24.64 টাকা। প্রথম ক্ষেত্রে লাভের পরিমাণ এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতির পরিমাণ একই, অর্থাৎ 5%। সূত্র অনুযায়ী আমরা সহজে এক্স এর ক্রয় মূল্য পাব 100 × 100 × 23.94 / যেহেতু 5% লাভ হয়েছে তাই 100 + 5, আর যেহেতু 5% ক্ষতি হয়েছে তাই 100 - 5 সমান 100 × 100 × 23.94 / 105 × 95 = 24 টাকা। আমার উত্তর হচ্ছে অপশন এ, 24 টাকা। তাহলে এক্স এর ক্রয় মূল্য ছিল 24 টাকা। 6 নম্বর অঙ্কটি হলো সন্তু পাল 20% ক্ষতিতে একটি জিনিস বিক্রয় করেন, তিনি যদি আরও 100 টাকায় অধিক মূল্যে জিনিসটি বিক্রয় করতেন তাহলে তার 5% লাভ হতো, জিনিসটির ক্রয় মূল্য কত? প্রথম অপশন হচ্ছে 200 টাকা, দ্বিতীয় অপশন হচ্ছে 300 টাকা, তৃতীয় অপশন হচ্ছে 400 টাকা এবং চতুর্থ অপশন হচ্ছে 500 টাকা। ধরি ক্রয় মূল্য এক্স টাকা ছিল, তাহলে 5% লাভ হলে 100 + 5 × x = 105x / 100। বিক্রয় মূল্য ছিল
100 माइनस 20 समान 80 एक्स डिवाइडेड बाय 100। प्रश्न अनुसार 105 एक्स बाय 100 माइनस 80 एक्स बाय 100 समान 100 अथवा 25 एक्स समान 10,000 अथवा x इक्वल टू 10,000 बाय 25 समान 400 टाका। जिनिसटिर क्रय मूल्य छिलो 400 टाका। आमार उत्तर होच्छे अपशन सी। सात नम्बर अंकटी हलो एक लोक 10% लाभ रेखे तार द्रव्येर दाम लिखे रेखेछेन किन्तु बाजारेर अवस्था खराब थाकार जन्य ताके बिक्री करते किछु कमिशन दिते हलो। এতে সে দেখলো যে তার 1% ক্ষতি হয়ে গেছে। সে শতকরা কি হারে কমিশন দিয়েছিল? প্রথম অপশন হলো 9%, দ্বিতীয় অপশন হলো 10%, তৃতীয় অপশন হলো 9.5% এবং চতুর্থ অপশন হলো কোনোটাই নয়। ধরি x% কমিশন দিয়েছিল, এখানে 1% ক্ষতি হয়েছে, তাই 1% ইকুয়াল টু 10 মাইনাস এক্স মাইনাস 10x ডিভাইডেড বাই 100 অথবা 11x সমান 10 ইন্টু 11 অথবা x ইকুয়াল টু 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 11 সমান 10%। সে শতকরা 10% হারে কমিশন দিয়েছিল, হচ্ছে অপশন বি। আট নম্বর অঙ্কটি হলো একটি পুরনো সাইকেল তিনজন ব্যক্তির কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকেই 10% ক্ষতিতে বিক্রি করে। তৃতীয় ব্যক্তি 729 টাকাতে সাইকেলটি কিনলে প্রথম ব্যক্তি কত টাকায় সাইকেলটি কিনেছিল? প্রথম অপশন হচ্ছে 875 টাকা, দ্বিতীয় অপশন হচ্ছে 975 টাকা, তৃতীয় অপশন হচ্ছে 1025 টাকা এবং চতুর্থ অপশন হচ্ছে কোনোটাই না। এখানে যেহেতু তিনবার সাইকেলটি হাতবদল হয়েছে, তাই প্রত্যেকের ক্ষেত্রে 10% হারে ক্ষতি হয়েছে। অতএব প্রথম ব্যক্তির ক্রয় মূল্য 100 × 100 × 100 × 729 টাকা ডিভাইডেড বাই, যেহেতু 10% করে প্রত্যেকের কাছে ক্ষতি হয়েছে, তাই 100 − 10 100 − 10 এবং 100 − 10 সমান 100 × 100 × 100 × 729 / 90 × 90 × 90 সমান 1000 × 729 / 729 সমান 1000 টাকা। প্রথম ব্যক্তির 1000 টাকা সাইকেলটি কিনেছিল। আমার অপশন এখানে উত্তর হচ্ছে ডি, কোনোটি না।